আইপিএল দু হাজার চব্বিশের নিলামে ইতিহাস তৈরি করলো কলকাতা নাইট রাইডার্স দল আমাদের সকলকে অবাক করে দিয়ে আইপিএল এর সব থেকে দাম দিয়ে কোটি লক্ষ টাকা দিয়ে কিনল অস্ট্রেলিয়ার বাঁহাতি পেস বোলার মিচেল স্টার্ককে সবাই অবাক মিচেল স্টার্ককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে নিয়েছে কে কে আর তাছাড়াও কে আর দুটো ছোট ছোট প্লেয়ার নিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা হচ্ছে কে এস ভারত আর একটা হচ্ছে যে চেতান সাকারিয়া অর্থাৎ টোটাল কে কে তিনটে প্লেয়ার নিয়েছে কে কে খরচা হয়ে গেছে পঁচিশ কোটির বেশি আর কে কে কাছে পড়ে আছে ছ কোটির কাছাকাছি সেই ছ কোটির কাছাকাছি দিয়ে কলকাতাকে প্লেয়ার নিতে হবে ছটা মানে আর সেরকম বড়ো সড়ো নামি প্লেয়ার কিন্তু কে কে নিতে পারবে না কারণ মিচেল স্টার্কের জন্য চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে সই করেছে কলকাতা নাইট রাইডার্স কে এস ভারত পঞ্চাশ লক্ষ টাকা ভালো ইন্ডিয়ান প্লেয়ার খুবই ভালো উইকেট কিপার এতে এক ফোটাও সন্দেহ নেই কিন্তু ভালো টি টোয়েন্টি প্লেয়ার নয় কে এস ভারত টি টোয়েন্টিতে অত সুনাম নেই কে এস ভারতের তবে ভালো উইকেট কিপার এতে এক ফোঁটাও সন্দেহ নেই আর চেতন সাকারিয়াকে নিয়েছে বোলার ভালো বোলার ঠিক আছে চেতন সাকারিয়াও ভালো বোলার এবং মিচেল স্টারকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে নিয়ে কিন্তু সকলকে অবাক করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স মানে যদি মিচেল স্টার্ক ধরে নিন মানে টোটাল আইপিএলে চব্বিশটা উইকেট নেয় তাহলে প্রত্যেক কটা উইকেটের দাম হবে এক কোটি টাকা করে কেকেআরের মানে আমি লিটারেলি অবাক মিচেল স্টারের জন্য পনেরো কোটি যেহেতু আমি ঠিক আছে ঠিক ভাবতাম ষোলো কোটি সতেরো কোটি পর্যন্ত মেনে নিতাম কিন্তু চব্বিশ কোটি প চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ওটা অনেক বেশি দিয়ে দিয়েছে কলকাতা তো দেখা যাক লাস্ট ছ কোটি টাকা দিয়ে কলকাতা কোন ছটা প্লেয়ার নেয় এই ছ কোটির মধ্যে কিন্তু কে কে আর কে তিনটে ওভারসিজ নিতে পারবে তবে যদি আমরা একটা জিনিস ধরি সেটা হচ্ছে মিচেল স্টার কিন্তু ভালো ইয়র্কারও করতে পারেন ডেড ওভারেও বল করতে পারেন এবং তিনি কিন্তু দরকার পড়লে ছয় চার মেরে ম্যাচও জেতাতে পারেন তো এইবার আমরা এটা অপশানেই দেখব যে কলকাতা এই যে এত টাকা দিয়ে স্টারকে নিয়েছে এটা ঠিক করেছে না ভুল করেছে এইটা আপনার মতামত কি কে কে আর এটা উচিত ছিল এত টাকা দিয়ে নেওয়া স্টারকে না উচিত ছিল না সেটা আমাকে কমেন্টে জানাবেন তো এবার দেখি কলকাতা কাদেরকে নেয় কারণ মিচেস্টারকে এত টাকা দিয়ে নেওয়াটার মধ্যে কিন্তু আমি অতটা হ্যাপি নই তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন হচ্ছেন সবাইকে এক প্রথ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ